তো মূলতালিকা কেন আপনার দৃশ্যমান তো মূলতালিকা তো দৃশ্যমান স্থানে রাখতে হবে দেখি ওই যে এটা রূপচাঁদারি এটা দেখি ষষ্ঠ ষষ্ঠ ফিশ ষষ্ঠ দেখি তো কোন আমদানিকারকে তত্ত্ব তো কিছুই নাই থাইল্যান্ডের থাইল্যান্ডের ফিশ ষষ্ঠ কিন্তু আমদানিকারকে তত্ত্ব নাই বারবিকিউ সস দেখেন তো আমেরিকান বারবিকিউ সস এটা তো আমদানিকারকে তত্ত্ব নাই মাশরুম গুলো দেখেন তো আপনি দুই এক পিস করে রাখছেন এর মধ্যে তো এগুলো পাওয়া যেতেছে আমদানি করার তথ্য নাই এই যে নাই আমদানি করার তথ্য কতদিন পরে আসছেন বাড়ি থেকে এক সপ্তাহ আপনার দোকান বন্ধ ছিল তাহলে শুনেন মানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে রাখতে হবে আর এই যা এইসব পণ্য এটা আমরা তিনটা আইটেম বের করছি এখানে কিন্তু আর অনেকগুলো আছে আমদানিকৃত পণ্যে বিদেশি পণ্যে মূল্য তালিকা ইয়ে থাকতে হয় এটা তো জানেন যে আমদানিকৃত পণ্যে যে আমদানিকারকে তথ্য থাকতে হয় এই দ্বারা তো 50,000 টাকা জরিমানা আছে আর আপনি মূল্য তালিকা এখন ঠিক করেন আচ্ছা যে মাশরুমগুলো তারপর ওই যে অলিভ এগুলো একটু নামান আমি একটা করে বলি মাশরুম তারপর অলিভ তারপর উপরে ওই যে কর্নারে ছোট ডানুর যে ইয়াটা ইম্পোর্টেড ডানুর হ্যাঁ একটু পরে একটু বাম পাশে এই যে হ্যাঁ এই দুইটা নামান আমদানিকারকে তথ্য আছে কি লেখা দেখছেন প্রোডাক্ট অফ চায়না আমদানিকারকে তথ্য নাই এটা তো নাই ডানুর দুধ এটা তো নাই এটা তো নাই এগুলো কি বিদেশি ইম্পোর্টেড বুঝার উপায় নাই যে পণ্যটা আসলে মানে নকল হওয়ার সম্ভাবনা থাকে যখন আমদানিকারকে তথ্য থাকবে না তখন এই পণ্য নকল হওয়ার সম্ভাবনা থাকে ওইটা আছে বাইরে পণ্য আছে এটাতে নাই আর এটা তো সব মানে কি লেখা জাপান জাপানের প্রোডাক্ট নাকি এটা আন্ডার লাইসেন্স ফ্রম জাপান লাইসেন্স জাপান থেকে লাইসেন্স নিছি না প্রোডাক্ট অফ সিঙ্গাপুর কি বলে প্রোডাক্ট অফ সিঙ্গাপুর আন্ডার লাইসেন্স ফ্রম জাপান কিকুমান কর্পোরেশন জাপান আমদানি করার তথ্য নাই না মানে এগুলো আর কি কি আছে এগুলো না মানে তারপরে যে উপরে যে পিনাট বাটার আছে না এগুলো না মানে আছে আমদানি করবে তথ্য আছে এটাতে মেয়ানিজ হ্যাঁ লেখেন এটা আছে তাও দেখেন ফুল অ্যাড্রেস আছে কি না আমদানি করবে আছে 35 সুতনাজুর সরফ হাটকলা এটা আছে আমদানি করবে তথ্য ঠিক আছে যেগুলো তো আছে এগুলো রাখবেন আর এই যে আমদানির তথ্য ছাড়া বেশ কিছু পণ্য আছে কিন্তু আপনার হ্যাঁ যে এগুলো নাই এগুলো তো আমি স্যাম্পল হিসেবে বের করলাম আর আপনাদের মূল্য তালিকা ঠিক করবেন তো ভোক্তা অধিকার আইনে আমদানিকৃত পণ্যের যদি আমদানিকার তথ্য না থাকে সেক্ষেত্রে কিন্তু ভোক্তা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে কারণ মূল্য যেহেতু নাই সেখানে আপনারা আপনাদের মতো করে মূল্য